মই দীক্ষিত শর্মা। স্মার্ট মিটারক লৈ এই মুহূর্তত রাজ্যত বিভিন্নজনে প্রশ্ন উঠিছে, রাইজৰ মাজত হাহাকার, কারণ স্মার্ট মিটারত বেছি টকা উঠে বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করা হয়েছে। স্মার্ট মিটারত রিচার্জ করবলে গিয়ে পূর্বতকৈ বেছি টাকা ভরবলগা হয়েছে রাজ্যবাসী, সেই অভিযোগ এই মুহূর্তত স্মার্ট মিটারের বিরুদ্ধে উত্থাপন হয়ে আছে রাজ্যের ইমূরের পর সিমূরলে। এই মুহূর্তের এই বাতরি আপনার আগবাইছো। স্মার্ট মিটারত বিদ্যুতের বিল আহে অধিক, রাজ্যবাসীর মাজত হাহাকার পরিস্থিতি। অসমৰ প্রায়বোৰ স্থানতে গ্রাহকের হাহাকার। রাজ্যের প্রান্তে প্রান্তে তীব্র প্রতিক্রিয়া প্রতিবাদ। স্মার্ট মিটারত বিদ্যুতের বিল আহে অধিক, এয়া অভিযোগ উত্থাপন করে রাজ্যবাসী এই অভিযোগ উত্থাপন করেছে। আমার হাতত বহু মন্তব্যও আছে, সেই মন্তব্য আমি আপনার দেখাম। কিন্তু এটা স্মার্ট মিটারক লৈ রাজ্যের ইমূরের পর সিমূরলে উত্থাপন হয়েছে কেবাটাও প্রশ্ন। রাজ্যবাসীর মাজত হাহাকার পরিস্থিতি অবশ্যে। সরকারের ফালের পর, এ পি ডি সি এলের ফালের পর মাচুল বৃদ্ধি নহয় বলে স্পষ্ট করা হয়েছে, কিন্তু রাজ্যের ইমূরের পর সিমূরলে এইটা অভিযোগ উত্থাপন হয়েছে যে স্মার্ট মিটার যেতার পর আছে পূর্বতক অধিক ধন দিবলগা হয়েছে, বিদ্যুতের মাচুল দিবলগা হয়েছে, প্রিপেইড হিসাবে আগতীয়াকে ধন দিব লাগে, আর সেই ধন পূর্বর তুলনাত অত্যধিক হয়েছে বলে রাজ্যবাসী অভিযোগ উত্থাপন করেছে। নন্দিতা গার্লোচা ডাঙরিয়ানী অসমৰ পাওয়ার মিনিষ্টার হয়ে আছে। মই সুধিব বিচাৰিছো যে নন্দিতা গার্লোচা ডাঙরিয়ানী অসমত স্মার্ট শব্দটো ব্যবহার করিব পৰাকে পাওয়ার ফেসিলিটি আপোনালোকে দিছে নেকি? প্রথম প্রশ্ন। ডাল কানেকশন দি, ডাল সার্ভিস দি স্মার্ট মিটারটো বহাই দিব, এনে আৰু ধুরন্দৰ লুণ্ঠন বাস কিন্তু নচলিব, এই কথা কেতিয়াও মানি লওয়া নহব। আপোনালোক সকলোৱে জানে যে এতিয়া আমাৰ বহাগ মাহ আহিছে, সাধারণ অকমান বতাহ দিলে লাইনটো দুঘণ্টা নাথাকে, তিনি ঘণ্টা নাথাকে, তাৰপিছত স্মার্ট মিটাৰটো বহাই পৰা কেৱল লুণ্ঠন, কেৱল লুণ্ঠন, আৰু কেতিয়াও এইটো সম্ভৱ নহব। মইতো ভাবিম যে আগন্তক যদি 100 বছৰলৈ এনেকুৱা ধৰণৰ শাসকে যদি আমাক শাসন কৰি থাকে, 100 বছৰলৈকো আমি স্মার্টৰ কথাটো ভাবিব নোৱাৰোঁ। আমাৰ মেকানিকেল কথাকেইটাকে তেওঁলোকে ঠিকঠাক কৰি দিব নোৱাৰে, তাৰপিছত স্মার্টৰ কথা কয়। আজি আপোনালোক সকলোৱে জানে যে এই মুহূৰ্তত আপোনালোকে সকলোৱে জানে যে সাধারণ মানুহে যোনটো মোবাইল ফোন ব্যবহার করে আছিল, আজি মোবাইল ফোনবিলাক ফোন করে চাবছন, আজির পর 2-2.5 বছর আগের ফোনবিলাক ইনকামিং নাই, মানে মানুহে রিচার্জে করব নয়, ইমান ট্যাক্স, ইমান পয়সা বৃদ্ধি করে দিছে, তেও বা মোবাইলটা আঁতরাই থাকিব। আজি তারিখত কারেন্টটো, বিজুলিটো আমার দৈনন্দিন এসেনশিয়াল সামগ্রীর লগতো পড়ি গেছে, এসেনশিয়াল সামগ্রীটোর লগত যেটা পড়ি গেছে, এই এসেনশিয়াল সামগ্রীটোর উপর যদি এনেকে ট্যাক্স কর যদি সংগ্রহ করবলে লওয়া হয়, অসমৰ জনগণ কিন্তু কেতিয়াও হাত সাবতি বহি নাথাকে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে চাবি দিয়া পুতলার দরে নন্দিতা গার্লোচা ডাঙরিয়ানিয়ে যে এ পি ডি সি এল চলাবলে লৈছে, এই হাস্যকর বাহিরে, কেবল কর সংগ্রহর বাহিরে যে আন একো নহয়, ইতিমধ্যে অসমৰ রাইজে এর কথা মানি লৈছে, অসমৰ রাইজে এই কথা বুঝি পাইছে। আর আমি আপনার সংবাদ মাধ্যমের যোগেদি এটা কথা কব বিচাৰিছো যে নন্দিতা গার্লোচানী বাইদেউ, আপুনি প্রথমতে গোটেই অসমৰ এই যে আমার কারেন্টর যে এতিয়াও যে মানে বাঁহর পোস্টবিলাক আছে, বাঁহর পোস্টবিলাক আপনি নাইকিয়া করে দিয়কচোন। আপনি প্রত্যেকখন গাঁৱতে আপনি হে বাঁহর পোস্টবিলাক উঠাই দিয়ক, প্রত্যেকখন গাঁৱৰে মানুহক আপনি ফেসিলিটিটো দিলক,
কারেন্ট নোযোৱা কৰি লওক, কিন্তু দেখিব যে কারেন্টটো মানে নাহে, কারেন্ট খালি গৈয়ে থাকে। এতিয়া আপুনি বিহু সময়তো চাওক কারেন্ট নাই, তারপর তোমালোকে স্মার্ট মিটারের কথা কোয়া, ই হাস্যকর বাদে একো কথা নহয়। গতি আমি দাবি জনাই কইছো, জনগণ হিসাবে কইছো যে কেতিয়াও এই কথা মানি লওয়া নহব। স্মার্ট মিটার তোমালোকর নিচিনা যদি শাসক থাকে তেনহলে 100 বছরের পিছতহে সাগে ভাবিবা। আমাক আগর মেকানিক্যাল সিস্টেমতে দিয়া বিজুলি কিন্তু প্রথমে যোগান দি লওয়া বলে আমি দাবি উত্থাপন করেছি।